ক্যানাডা বেটার না অস্ট্রেলিয়া বেটার তো এর উপরে অনেকেই আমাকে ভিডিও বানানোর কথা বলছিল তো আজকে ভাবলাম এর উপর একটা ভিডিও বানিয়ে দিই তো দেখো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো যে কোনো দেশে কিন্তু পারফেক্ট হয় না তো ক্যানাডাতে থাকতে গেলেও এখানের কিন্তু কিছু সুবিধা অসুবিধে রয়েছে আবার অস্ট্রেলিয়াতে থাকতে গেলেও অস্ট্রেলিয়ার কিছু সুবিধা অসুবিধে রয়েছে তো সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে আর অ্যাজ আ নিউ কামার তোমাদের কিন্তু প্রত্যেকটা দেশে যে কোনো দেশে যাও সেখানে কিন্তু স্ট্রাগল কিন্তু থাকবেই তো ইনিশিয়ালি স্ট্রাগল কিন্তু সব দেশেই করতে হয় তো সেই জন্যে কিছু পয়েন্ট রাখার চেষ্টা করবো তো সেই পয়েন্টগুলো যদি তোমাদের সামনে আসে তাহলে তোমরা চুজ করতে পারবে যে কোন দেশ তোমাদের জন্য বেটার তো চলো আমি তনুশ্রী আরেকটি নতুন ইনফরমেটিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ফার্স্ট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো ওয়েদার ক্যানাডার সাথে যদি অস্ট্রেলিয়ার ওয়েদার দেখো তাহলে কিন্তু আকাশ পাতাল একটা পার্থক্য বুঝতে পারবে কারণ দেখো দু দেশেই কিন্তু চারটেই সিজন কিন্তু ভালো করে এনজয় করা যায় যেরকম উইন্টার সামার স্প্রিং অটম চারটেই সিজন ভালো করে এনজয় করতে পারবে কিন্তু ক্যানাডাতে কী হয় ক্যানাডাতে বেশিরভাগ টাইমই কিন্তু উইন্টারই থাকে মানে প্রত্যেকটা সিজনে কিন্তু উইন্টার মিক্স থাকবে আর হ্যাঁ সামার যেটা সেটা হচ্ছে শুধু দু মাসই পরে জুলাই আর অগাস্টে কিন্তু ভালো রকমভাবে সামার এখানে এনজয় করতে পারবে আর বাকি মাস কিন্তু সেখানে ঠান্ডা থাকে ম্যাক্সিমাম ঠান্ডা ধরো সাত থেকে আট মাস থাকে ভালো ঠান্ডা আর যে বাকি মাসগুলো সেগুলোতে অল্প অল্প ঠান্ডা থাকে তো এরকম তো ধরতে পারো যে ক্যানাডাতে কিন্তু কিন্তু ঠান্ডা মিক্স থাকে আর সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু সেরকম ঠান্ডা কিন্তু থাকে না দু মাস তিন মাস সেরকম ধরতে পারো তাও বিয়ারেবল ঠান্ডা সেরকম ঠান্ডা থাকে না আর সেখানে কিন্তু ভালো রকমভাবে এনজয় করতে পারবে ঘুরতে পারবে হ্যাঁ সেখানে গরমের টাইমে আবার অনেকটা গরম পড়ে কিন্তু তবুও যদি এর সাথে যদি দেখো ক্যানাডার তাহলে কিন্তু সেখানে অনেকটাই ভালো রকমভাবে এনজয় করা যাবে সেই ওয়েদার কারণ একটা ওয়েদার যদি খুব ভালো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি বাইরে যদি যেতে পারো তাহলে তোমার মনও ভালো থাকবে তোমার কাজ করার একটা পজিটিভ এনার্জিও পাবে আর পজিটিভ এনার্জি পেলে কিন্তু একটা মোটিভেটেড থাকবে সব কিছু নিয়ে আর সেক্ষেত্রে কিন্তু এদিকে উল্টো কারণ ক্যানাডাতে হচ্ছে বেশিরভাগ সময় এতটাই ঠান্ডা থাকে মাইনাস টেম্পারেচার হয় কোথাও কোথাও তো মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস অব্দিও নামে তো এরকম টেম্পারেচারে কি হয় বাইরে বেরোনো যায় না তখন কিন্তু মনটা খারাপ হয় আর বাইরে বেরোলেও ওই কাজ না থাকলে কিন্তু কেউ বেরোয় না তো সেক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেসড কিন্তু সবসময় একটা থাকার একটা মেন্টালিটি কিন্তু সেরকমই হয়ে যায় তো সেক্ষেত্রে ডিমোটিভেটেড হওয়ারও অনেক চান্স থাকে তো সেক্ষেত্রে বলবো যে ওয়েদারের দিক থেকে যদি বলো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু বেটার ক্যানাডার থেকে নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হলো ওয়েজ দেখো ক্যানাডার সঙ্গে যদি অস্ট্রেলিয়ার ওয়েজ দেখো তাহলে কিন্তু এখানেও একটা বিশাল ডিফারেন্স আছে কারণ অস্ট্রেলিয়ার কিন্তু ওয়েজ কিন্তু অনেকটাই বেশি ক্যানাডার থেকে কারণ ক্যানাডাতে দেখো এক একটা প্রভিন্সে কিন্তু এক এক রকম ওয়েজ যে বেতনটা দেয় না তো সেটা কিন্তু এক একটা প্রভিন্সে এক এক রকম যে মিনিমাম ওয়েজ যেটা সেটা দেখো যেরকম অন্টারিও প্রভিন্স আমি বলছি তো এখানে পার আওয়ারে ফিফটিন ডলার ফিফটি সেন্ট তো এরকম দেবে মানে এর নিচে তোমাকে আর দিতে পারবে না তো এরকম থেকে স্টার্টিং হয় এর ওপরে দেবে বা এরকম তো এখান থেকে স্টার্ট হয় তো যেরকম আরেকটা যদি প্রভিন্সে যাও সেখানে সিক্সটিন ডলার সামথিং এরকম ধরতে পারো তো এমন কিছু ডিফারেন্স থাকে না ওই ফিফটিন ডলার বা সিক্সটিন ডলার এরকম হয় মিনিমাম ওয়েজ তো সেখানে অস্ট্রেলিয়াতে যদি দেখো অস্ট্রেলিয়াতে কিন্তু মিনিমাম ওয়েজ যেটা পার আওয়ারে টোয়েন্টি ওয়ান ডলার সামথিং মানে অনেকটাই কিন্তু বেশি আর সেখানে এরকমও শুনেছি যে সেখানে ডেসে টোয়েন্টি সিক্স ডলার বা টোয়েন্টি সেভেন ডলার এরকম দিয়ে দেয় পার আওয়ারে আর স্যাটারডে সানডে কিন্তু অনেকটাই বেশি দেয় থার্টি নাইন ডলার ধরো বা ফর্টি ডলার পার আওয়ার এরকমও কিন্তু দেয় তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু এই যেহেতু মিনিমাম ওয়েজটা অনেকটাই বেশি তো অনেকেই কিন্তু অনেকটা বেশি সেখানে কিন্তু আর্ন করতে পারে তো এই দিক থেকেও কিন্তু বলবো যে ক্যানাডার থেকে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু বেটার নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো স্টাডি ভিসা ক্যানাডা বা অস্ট্রেলিয়া এই দুটো দেশের মধ্যে কোন দেশে স্টাডি ভিসা পাওয়াটা ইজি এরকম যদি ভাবো তাহলে দেখো ক্যানাডাতে কি ক্যানাডার স্টাডির জন্য যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে না তো সেগুলো অনেকটাই বেশি কারণ এখানে আইলসাইড স্কোর বলো অনেকটা বেশি লাগে বা অন্যান্য রিকোয়ারমেন্টস বলো তারপর জিআইসি অ্যাকাউন্ট বলো যদিও জিআইসি অ্যাকাউন্ট সবার জন্য নয় তো জিআইসি অ্যাকাউন্ট এখানে টেন থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার এখানে সাবমিট করতে হয় যদিও এটা তোমাদের পরবর্তীতে স্টুডেন্টদেরই লাগে তবুও তো এরকম একটা হিউজ অ্যামাউন্ট এখানে সাবমিট করতে হয় তো এরকম কিছু কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো অনেকটাই বেশি অস্ট্রেলিয়ার থেকে তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে যেরকম রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেগুলো অল্প হলো কম তো এটাই হয়ে যায় কম্প্যারিজান তো সেক্ষেত্রে দেখো অবশ্যই ফাইল যেটা রেডি করবে ক্যানাডার ফাইল অবশ্যই স্ট্রং হবে আর হ্যাঁ যাদের আইলসাইড স্কোর ভালো আছে বা এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে পারছে তারা তো অবশ্যই ক্যানাডাতে পড়তে আসতে পারবে কিন্তু আদারওয়াইজ যদি দেখো যে অস্ট্রেলিয়ার সঙ্গে ক্যানাডা তো তাহলে রিকোয়ারমেন্টস কিন্তু অস্ট্রেলিয়াতে অনেকটা কম তো সেখানে কিন্তু ইজিলি স্টাডি ভিসা পেতে পারো আর যদি স্টাডি স্ট্রাকচার বলো তাহলে দুটো দেশেই কিন্তু সেমই ওভারঅল সেমই কারণ অ্যাসাইনমেন্ট বা এগুলোর ব্যাপার থাকে তো এগুলো সেমই তো সেক্ষেত্রে কিছু না যদি তোমার রিকোয়ারমেন্টসের কথা বলো তাহলে কিন্তু সেক্ষেত্রে কানাডাতে বেশি অস্ট্রেলিয়া থেকে নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো জবস দেখো ক্যানাডার ফার্স্টে কথা বলবো এখানে ধরো অ্যাজ এ নিউ কমার আসছো যে কোনো ভিসাতেই এখানে আসছো তো আসার পর তুমি জব সার্চ করবে তো সেক্ষেত্রে কী হয় যদি উইন্টার সিজনে আসো তো উইন্টার সিজনে এখানে জব কিন্তু পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় কারণ এখানে অনেক জবই কিন্তু সেই সময় বন্ধ থাকে সমস্ত জবের কথা বলছি না কিন্তু কিছু কিছু জব আছে যেগুলো কিন্তু বন্ধ থাকে সেক্ষেত্রে কি হয় অনেকটা টাইম লেগে যায় জব পেতে তো এটা হয়ে যায় এখানের জন্য ডিফিকাল্ট কিন্তু সেক্ষেত্রে যদি অস্ট্রেলিয়াতে দেখো তো অস্ট্রেলিয়াতে ওয়েদার খুবই ভালো থাকে তো বছরের কোনো সময় সেখানে যাও অস্ট্রেলিয়াতে যাও তো সেখানে যে যদি জব সার্চ করো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ভালো মতন পেয়ে যাবে জব তো এটাই হয়ে যায় ডিফারেন্স ক্যানাডা আর অস্ট্রেলিয়ার মধ্যে জবের ক্ষেত্রে নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো কস্ট অফ লিভিং দেখো ক্যানাডা বলো বা অস্ট্রেলিয়া বলো দু দেশে এক্সপেন্সিভ কিন্তু যদি কম্পেয়ার করো যে কোনটা বেশি এক্সপেন্সিভ তাহলে ক্যানাডার থেকে অস্ট্রেলিয়া বেশি এক্সপেন্সিভ কারণ দেখো ক্যানাডাতে অনেক অপশানস থাকে যেরকম হ্যাঁ যদি বড়ো শহরে থাকো যেরকম টরন্টো ধরো সেখানে যদি থাকো তাহলে অবশ্যই কস্ট অফ লিভিং সেখানে হাই কিন্তু যদি ছোট শহরে থাকো বা অনেক প্রভিন্স আছে যেখানে পপুলেশান কম তো সেখানে রেন্টও কম হয় বা ধরো গ্রসারি প্রাইস সেখানে কিন্তু কম থাকে আর ধরো এখানে বেসমেন্টেরও একটা অপশান থাকে তো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা রেন্ট কম হয়ে যায় তো এরকম অনেক রকম অপশান আছে তো সেই জন্য ক্যানাডাতে কিন্তু কস্ট অফ লিভিংটা অনেকটা কম অস্ট্রেলিয়ার থেকে তো আর যদি অস্ট্রেলিয়াতে দেখো তো সেখানে যেরকম রেন্ট বলো সেখানে বেসমেন্টের কোনো অপশান নেই রেন্ট বলো অ্যাপার্টমেন্ট রেন্ট বলো বা ধরো গ্রসারি প্রাইস বলো সেটা কিন্তু হাই ক্যানাডার থেকে তো এটাই হয়ে যায় ডিফারেন্স লাস্ট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো পিয়ার পারমানেন্ট রেসিডেন্ট দেখো এখানে ক্যানাডা কিন্তু প্লাস পয়েন্ট পেয়ে যায় অস্ট্রেলিয়ার থেকে ক্যানাডাতে পি আর পাওয়ারটা কিন্তু অনেকটা বেশি ইজি কারণ দেখো ক্যানাডাতে অনেক পিআর প্রোগ্রামস রয়েছে তো সেই প্রোগ্রামের থ্রু কী হয় পিআর কিন্তু সহজেই সবাই অ্যাপ্লাই করতে পারে কারণ অনেকেই নিজের দেশে বসে পিআর অ্যাপ্লাই করে পিআর পে পেয়ে কিন্তু এখানে চলে আসতে পারে বা ধরো এখানে ওয়ার্ক ভিসা এসছে স্টাডি ভিসা এসছে তারা কিন্তু কয়েক বছরের মধ্যে পিআর অ্যাপ্লাই করে নিতে পারে আর তাদের পিআর কিন্তু তারা পেয়েও যায় তো এই জন্যেই ক্যানাডাতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পিআর পেয়ে যায় সবাই আর সেক্ষেত্রে অস্ট্রেলিয়া যদি দেখো তো অস্ট্রেলিয়াতে পিয়ার পাওয়া কিন্তু একটু টাফ হয় হ্যাঁ সবাই পায় না সেটা বলা হচ্ছে না কিন্তু ওভারঅল যদি দেখো যে ক্যানাডা কিন্তু ক্যানাডাতে বেশিরভাগই কিন্তু পিয়ার খুব তাড়াতাড়ি পেয়ে যায় কিন্তু অস্ট্রেলিয়াতে দশ বছর হয়ে গেছে ধরো পনেরো বছর হয়ে গেছে স্টাডি ভিজা এসেছিলো তারপরে কাজ করছে তো সেক্ষেত্রে তাদের কোনো শিওরিটি নেই যে কতদিন থাকতে পারবে তো পিয়ার না পেলে একটা স্ট্রেস অবশ্যই হয় তো এই ক্ষেত্রে বলবো এটা কিন্তু অস্ট্রেলিয়ার থেকে কিন্তু ক্যানাডা অবশ্যই বেটার পিয়ার পাওয়ার জন্যে তো এই ছিল কিছু পয়েন্ট তো এই পয়েন্টগুলোর মাধ্যমে আশা করব যে তোমরা চুজ করতে পারবে ইজিলি যে ক্যানাডা না অস্ট্রেলিয়া বেটার অবশ্যই এক একজনের প্রায়োরিটি এক এক রকম কারো ক্যানাডা ভালো লাগতে পারে কারো অস্ট্রেলিয়া ভালো লাগতে পারে তো অবশ্যই এটা নিজের নিজের ম্যাটার তো আমি কিছু পয়েন্টস এখানে সামনে রাখার চেষ্টা করেছি আশা করব তোমাদের এটা হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলো না যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তখন কিন্তু তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আর ক্যানাডার যদি আরও অনেক কিছু সম্বন্ধে জানতে চাও তাহলে অবশ্যই আমার প্লে লিস্ট চেক করতে পারো সেখানে অনেক রকম ভিডিওস আছে আর আগামী দিনেও কিন্তু প্রচুর ভিডিওস আসবে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে